লালমোহনে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র সচিবদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। বিডি স্টার টিভি নিউজ ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ মুশফিক হাওলাদারের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। বাংলার এক উজ্জ্বল নক্ষত্র ভোলার লালমোহনে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র সচিবদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 13 সেপ্টেম্বর 2022 সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠানে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মণ্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ খলিলুর রহমান ইমন, লালমোহন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোশারফ হোসাইন, হামিম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ। সভায় জানানো হয়, উপজেলা এসএসসি সমমানের পরীক্ষায় মোট 4,467 জন অংশগ্রহণ করবে 7টি কেন্দ্রে। এসএসসিতে 3,029 জন, ভোকেশনালে 277 জন এবং দাখিল পরীক্ষায় 1,161 জন পরীক্ষার্থী।